কৃষ্ণনগরের বহু প্রাচীন জাগ্রত বুড়িমা মা সুসজ্জিত হন স্বর্ণালঙ্কারে। নদিয়া জেলার কৃষ্ণনগরের চাষা পাড়া বারোয়ারির জগদ্ধাত্রী মা বুড়িমা পূজিত হন নবমীতে। অষ্টমীর সন্ধ্যে থেকে বুড়িমাকে স্বর্ণালঙ্কারে সুসজ্জিত করে চাষাপাড়া পুজো কমিটি। আনুমানিক 450 ভরি স্বর্ণালঙ্কারে ভূষিত হন বুড়িমা। এই বছর 249তম বর্ষে পদার্পণ করল কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত বুড়িমার পুজো। ভক্তদের বিশ্বাস, বুড়িমার কাছে যা চাওয়া হয় তার মনস্কামনা পূর্ণ করেন বুড়িমা। ফলে দমদম ক্যান্টনমেন্টের থেকে আগত বৃহন্নলারাও এসে তাদের মনস্কামনা পূর্ণ হওয়ায় মাকে স্বর্ণের টিপ প্রদান করেছেন। পাশাপাশি বহু অগণিত ভক্তরা তারাও স্বর্ণালঙ্কার দান করেছেন বুড়িমাকে। বুড়িমাকে দেখার জন্য মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা গিয়েছে। দর্শনার্থীরা যেন মাস্ক ছাড়া পুজো মণ্ডপে ঢুকতে না পারে তার জন্য কঠোরভাবে পুলিশি নজরদারি রাখা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ভিড় নিয়ন্ত্রণে ও পুলিশি তৎপরতাও রয়েছে এখানে। আমি এসেছি দমদম থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে, এবং আমি এখানে মা বুড়িমার পুজোয় এসেছি। প্রত্যেক বছর বিগত 5 বছর ধরে আমি এখানে মায়ের প্রতি আসি, এবং আমি 5 বছরে মায়ের কাছে যা যা চেয়েছি মা আমার সব ইচ্ছা মনস্কামনা পূর্ণ করেছে। আমি চাই বছর বছর আমি কেন এত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত যেরকম মায়ের কাছে আসে, আমার বিশ্বাস যেরকম মা পূরণ করে, আমার বিশ্বাস যেন সবার বিশ্বাস মা যেন সবার মনস্কামনা পূর্ণ করতে পারে। এই আশায় আমরা আসি এবং আমরা আসব, এবং খুব ভালো এখানকার দাদারা খুব কোঅপারেটিভ আমাদের সাথে, প্রত্যেক বছর খুব ভালো বন্ধুত্বপূর্ণ আচরণ, খুব ভালো বন্ধুত্বপূর্ণ হচ্ছে স্বভাব ব্যবহার করেন। আমরা খুব খুশি, মা বুড়িমার কৃপা সবার ওপর এভাবে বর্ষিত হোক বছর বছর। আমার নাম হচ্ছে হ্যাপি মাসি সবাই, আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি, আমি 1 নম্বর এয়ারপোর্টে হচ্ছে হ্যাপি মাসি। আমরা গত বছর কোভিড পরিস্থিতি যে জায়গায় ছিল, সারা পৃথিবী করোনা আক্রান্ত, প্রচুর মানুষকে আমরা নিজেদের মানুষকে হারিয়েছি। আমরা গত বছর সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে আমরা পুজোটা করেছিলাম, কোনো মানুষকে আমরা অঞ্জলি দিতে দিইনি, আমরা ভোগ করিনি, আমরা অন্নমস্তক করিনি, এবং মানুষকে আমরা বলেছিলাম, মাইকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আপনারা ঘরে বসে পুজো দেন। আমাদের একটা বুড়িমার ওয়েবসাইট আছে, সেটা আমরা লাইভ দেখিয়েছি বিভিন্ন জায়গায়। আমরা জায়ান্ট স্ক্রিন করে দিয়েছিলাম, মানুষ সেখানে অঞ্জলি দিয়েছে, বাড়িতে বসে সারা পৃথিবীর লোক দেখেছে এবং অঞ্জলি দিয়েছে। এই বছর কোভিড গ্রাফটা খানিকটা নিচে, আমরা সেই কারণে খানিকটা গত বছরের থেকে একটু রিল্যাক্সেশন মানুষকে দিয়েছি। আমরা কাউকে বলিনি যে অঞ্জলি দিতে পারবেন না, কিন্তু সমস্ত মানুষকে আমরা বলেছি যে কোভিড বিধি মেনে দূরত্ব বজায় রেখে আপনারা ঠাকুর দর্শন করুন এবং অঞ্জলি দিন নিজেদের বাঁচার স্বার্থে। কোনো সরকারি নির্দেশ বা হাইকোর্টের নির্দেশ মানুষকে উপেক্ষা করে তো নয়, মানুষকে বাঁচার জন্য। মানুষকে আগে বাঁচবো, তারপর তো উৎসব, উৎসব তো আগামী বছরও হবে। মানুষের প্রতি আমার একটা সব কৃষ্ণনগরের বিখ্যাত পুজো, এবং আমি মনে করি ভারতবর্ষের মধ্যে একদিনের পুজো এত ক্রেজ কোনো পুজো নেই। বুড়িমার পুজো একটা আলাদা মান পেয়েছে, লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। আমি মানুষের প্রতি একটাই বার্তা রাখব যে আগে আপনারা নিজেরা বাঁচুন, নিজেরা সুস্থ থাকুন, তারপর আনন্দ করুন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।